আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি হলো ডায়েটের বিষয়। অনেক সময় দেখা যায় যে মিটার ওঠে না এবং চার্জ ঠিক মতো হয় না, ভোল্টেজ ঠিক আছে, চার্জারের ভোল্টেজ ঠিক আছে, তারপরেও চার্জ হয় না। এই বিষয়ে আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে আবার একটি কথা বলে থাকি, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই ডায়েটের এমপিআর কম হওয়ার মূল কারণ হচ্ছে, দেখুন ডায়েটের সাধারণত 15 এমপিআর হয়ে থাকে, আবার অনেক সময় 10 এমপিআর হয়ে থাকে। তো আমরা কি করব, এটা 20 এমপিআর ডায়েটটা যদি নেই তার জন্য কিন্তু ভালো হবে। 20 এমপিআর ডায়েট ম্যাক্সিমাম ভালোই। তো আরেকটা মূল বিষয় হচ্ছে, দেখুন এটা কিন্তু দুটো আলাদা করা, আলাদা করা, যার কারণে কিন্তু এমপিআরটা কম। দুটো আলাদা করা প্লাস এই যে কানেকশনগুলো করা রয়েছে এটা কিন্তু অনেক পাতলা। দেখুন এটা মাঝখানটা আমি তুলে রেখেছি, এই দুই সাইডে কিন্তু এখনও তুলে নেই, তারপরেও দেখা যাচ্ছে অনেক পাতলা। তো আমরা কি করব, এই দুটা আলাদা হওয়ার কারণেই, দুটা আলাদা হওয়ার কারণে কিন্তু আমাদের এমপিআর কম হয়ে থাকে, যার কারণে মিটারে কাটা ওঠে না। তো আমরা এখন কি করব, জাস্ট গ্রাইন্ডার মেশিন দিয়ে আমরা এই বরাবর মাঝপথে কেটে নিব, এই পাশটাও কেটে নিব। নেওয়ার পরে কি করব, মোটা তার, ফেজ যুক্ত তার দিয়ে এখান থেকে এখানে একটু জাম্পার করে দেব। জাম্পার করে দেওয়ার পর কি হলো, আমাদের চারটে ডায়েট একসঙ্গে এমপিআরটা এখানে মাইনাস এখানে প্লাস, চারটে ডায়েটের যে এমপিআর এটা কিন্তু একজাস হয়ে গেল। এতে আমাদের এমপিআর আরও বৃদ্ধি হলো। তার সঙ্গে সঙ্গে আবার আমরা একটা কাজ করে দিতে পারি, মানে করতেই হবে, এই যে জাম্পারগুলো রয়েছে এটার উপরে দিয়ে ভালোভাবে মোটা করে আমরা রং মেরে দেবো। দেখুন এটা এই পাশে দেখলে কিন্তু একদম পাতলা, মানে হালকা রং দেওয়া আছে, এটা আমরা ফুলফিলভাবে রং দিয়ে নেব। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কিভাবে করতে হয়, প্র্যাকটিক্যালি কাজ করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।